আমি একজন সরকারি চাকুরিজীবী আমি সরকারি তিন রুমের বাসায় বসবাস করছি সরকারি বিধি অনুযায়ী সাবলেট দেওয়া যাবে না কিন্তু আমি এক রুম সাবলেট হিসাবে ভাড়া দিতে চাই সাবলেট ভাড়া থেকে প্রাপ্ত টাকা নেওয়া কি আমার জন্য জায়জ হবে এবারে বলেছেন আপনি সরকারি বাসা ভাড়া দিয়ে সেখান থেকে উপার্জন করা আপনার জন্য মোটেও জায়েজ হবে এটি হারাম আপনাকে যখন কেউ কোনো জিনিস ব্যবহার করতে দিয়েছে সেটিকে আপনি ব্যবহার করতে পারবেন সেটাকে বিক্রি করা বা ভাড়ায় দেওয়া এরকম কোনো কিছু করার অধিকার আপনার থাকবে না কারণ জিনিসটা আপনার নয় যার জিনিস সে আপনাকে যে কন্ডিশনে দিয়েছে সেই কন্ডিশনই আপনাকে নিতে হবে এবং ব্যবহার করতে হবে